অধিকার টিভির নিয়মিত আয়োজন জনতার অধিকারে সবাইকে স্বাগতম ঈদ পরবর্তী লকডাউন নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে চলুন শুনে আসি এই যাবৎ যতবার লকডাউন দেওয়া হয়েছে প্ল্যানিংটা খুব ভালো ছিল না এবারে প্ল্যানিংটা খুবই সুস্থ একটা প্ল্যানিং যেমন আমি বলতে পারি ব্যাখ্যা সহকারে যে সববারই মানুষ একটা অগোসালো অবস্থায় লকডাউন পালন করছিল এবার একটা গোছালো প্রবেশ পেয়েছে সবাই উনিশ দিনে টানা একটা ছুটিতে আছে সবাই ঢাকা ত্যাগ করছে ব্যাক করছে খুবই কম তো এটা প্ল্যানিং খুব ভালো ছিল এই জন্য আমি সরকারকে খুবই বাহবা জানাবো আমার ঈদ আসলে মোটামুটি কাটছে কারণ আমি ঈদে বাড়িতে যাই নাই এই কঠোর লকডাউনে ঈদের পরের দিন আসতে হবে দেখে আমি যাই নাই আর ফ্যামিলি ছাড়াই ঈদ করছে এই প্রথম তবে এই ঈদ মোটামুটি ওভারঅল ভালোই কাটছে আর এই লকডাউনের বিষয় হচ্ছে কি যে লকডাউন গতকালকে দেখছিলাম যতটুকু মানে মোটামুটি কমই গাড়ি ঘোড়া কিন্তু যত দিন যাচ্ছে যে দেখা যাচ্ছে যে এটা মানে একটু লুজ হয়ে যাচ্ছে মানে আজকে গতকালকের তুলনায় একটু বেশি মানুষ বের হয়েছে সরকার এই লকডাউনে অনেকটা গুরুত্ব সহকারে লকডাউনটা বিবেচনা করছে এবং সবাই মোটামুটি সবাই এখন মাস্ক পরিধান করে যে জিনিসটা গত গতবারে কিন্তু এরকম সিনসিয়ারিটি কোনো মানুষের ভিতরে আমরা ওইরকমভাবে দেখি নাই এবং সরকার যেভাবে করোনা নিয়ে চেষ্টা করতেছে নিরাময় করার সেই সাথে সবারই উচিত আমাদের এই জিনিসটা মানা আসলে করোনাটা এটা শুধু বাংলাদেশ না সারা বিশ্বেই যে হারে মারা যাচ্ছে শনাক্ত হচ্ছে সে থেকে বাংলাদেশ অনেকাংশেই ভালো এই যে মানুষ ঈদের আগে বাইরে গেছে এখন শহরে যে আসবে কিভাবে আসবে কিভাবে আসবে এখন মানুষ যে হাইটে আসে এরা তো আরো রোগা হয়ে যায় বোবা গাড়ি ঘোড়া চললে যানবাহন চললে সুন্দরে মানুষ আইতো পারতো যাইতে পারত আর লকডাউনটা ঈদের তিন চার দিন পরে দিত তখন তো মানুষ ডাউন করতে পারত। গতবারের চেয়ে এবারে লকডাউন কঠোরভাবে পালন করা হচ্ছে কিন্তু গ্রাম থেকে ফেরা সাধারণ মানুষ মনে করছে আর কিছুদিন লকডাউন শিথিল থাকলে ভালো হতো মাহমুদ কবির অধিকার টিভি